হ্যালো বন্ধুরা আমি বাবু আছি আপনাদের সাথে এবং ফাইনালি আজকে আমরা কথা বলবো স্পটিফাই নিয়ে এতদিন ধরে আমরা কিন্তু এই জনপ্রিয় মিউজিক সার্ভিসটি নিয়ে কোনো কথাই বলিনি কারণ বাংলাদেশে এটি ছিল না এরপরও আমরা যারা এটি ব্যবহার করতাম তারা হয়তো কোনো না কোনো ভিপিএন দিয়ে এটি ব্যবহার করতাম বাট সেটা ছিল খুবই অ্যানোয়িং কারণ ১৪ দিন পর পর এটি অটোমেটিকলি লগ আউট হয়ে যেত এবং আবার নতুন করে ভিপিএন দিয়ে সেটাকে লগ ইন করতে হতো ডেফিনেটলি এটি কিছুটা হ্যাসোলেট ছিল বাট ফাইনালি স্পটিফাই থেকে ঘোষণা আসার পরই তেইশ তারিখ তারা বাংলাদেশ এটি ওপেন করে দিয়েছে এবং আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা খুবই বড় ব্যাপার কারণ সেই অর্থে বাংলাদেশে কোনো স্ট্রিমিং সাইটই এতটা জনপ্রিয় হতে পারেনি তবে স্পটিফাই যে অ্যাগ্রেসিভ প্রাইসিং নিয়ে বাংলাদেশের মার্কেটে ঢুকলো আমার মনে হয় যারা মিউজিক লাভার এটা অবশ্যই তাদের জন্য ভালো ব্যাপার এবং যারা খুব একটা আগ্রহী না তারা এই প্রাইসিংয়ের জন্য হয়তো এটাতে আগ্রহী হতে পারেন তো এখানে স্পটিফাই সম্পর্কে যারা কিছুই জানেন না তাদের জন্য বলছি স্পটিফাই একটি ইন্টারনেট বেসড মিউজিক স্ট্রিমিং সার্ভিস যেখানে অলমোস্ট সব ধরনের গানই পাওয়া যায় তাদের মিউজিক কালেকশন সত্যি বলতে হিউজ এক জায়গায় দেখলাম তাদের কালেকশনে ফিফটি মিলিয়ন সংস আছে এবং বলা যায় ওয়ার্ল্ড ওয়াইড স্পটিফাই সবচেয়ে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সার্ভিস তো একটু আগে যেমন বললাম যে বাংলাদেশে তাদের যে প্রাইসিং এটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ এবং বলা যায় এটা অলমোস্ট পানির দামে তারা দিচ্ছে কারণ এর প্রাইসিং কিন্তু অনেক বেশি প্রায় মান্থলি দশ ডলার মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট সাড়ে আটশো টাকার মতো আমার মনে হয় সাউথ এশিয়াতে অ্যাগ্রেসিভ কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা যাই হোক স্পটিফাই সাবস্ক্রিপশন ফি সেটা কিন্তু শুরু একশো নিরানব্বই টাকা থেকে তবে আপনি চাইলে কিন্তু মাত্র টাকায় সার্ভিসটি পেতে পারেন সেটা নিয়ে একটু পরে কথা বলছি তার আগে স্পটিফাইয়ের সবগুলো প্ল্যান ঘুরে দেখা যায় বাংলাদেশে মূলত স্পটিফাইয়ের চারটি প্ল্যান থাকছে তবে আরেকটি প্ল্যান থাকছে যেটা সম্পূর্ণ ফ্রি মানে কোনো রকম পে করা ছাড়াই স্পটিফাই থেকে প্রায় লক্ষাধিক গান শুনতে পারবেন বাট সেটাতে অ্যাড থাকবে পছন্দসই গান সার্চ করা যাবে না এবং পাঁচটি গানের পর আর স্কিপও করতে পারবেন না তবে প্রিমিয়াম প্ল্যানে এ ধরনের কোনো বার্ডেন্স থাকছে না যে কোনো সঙ্গে প্লে করতে পারবেন কোনো অ্যাডসও থাকবে না তো এখানে চারটি প্ল্যানের মধ্যে সবচেয়ে কম প্রাইসের যে প্ল্যান সেটি হচ্ছে স্টুডেন্টদের জন্য মাত্র নিরানব্বই টাকা এখানে ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা বলা আছে হাই স্কুলের স্টুডেন্টরা পাবেন কিনা সেটা বলতে পারছি না তো এখানে আরও প্ল্যান আছে একশো টাকায় ইন্ডিভিজুয়াল দুশো টাকায় ডুও এবং তিনশো টাকায় ফ্যামিলি প্ল্যান এই প্রিমিয়াম প্ল্যানগুলো সাবস্ক্রাইব করতে অবশ্যই ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড লাগবে এখানে বিকাশ বা এ ধরনের কোনো পেমেন্ট সিস্টেম নেই স্পটিফাই অ্যাকাউন্ট তৈরি করা খুবই ইজি লাগবে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আর জন্ম তারিখ চাইলে ফেসবুক দিয়েও কিন্তু আপনি এখানে চাইলে সাইন আপ করতে পারবেন সাইন আপ করার পর আপনি সরাসরি কম্পিউটার থেকে বা আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের অ্যাপ থেকে মিউজিক শুনতে পারবেন নিজের পছন্দমতো প্লে তৈরি করে রাখতে পারবেন তবে একটা ব্যাপার খেয়াল করলাম স্পটিফাইতে কিন্তু বাংলা গানের কালেকশন খুব বেশি রিচ না অনেক জনপ্রিয় গানই আছে তারপর হয়তো অনেক গান সার্চ করলে এখানে পাওয়া যাবে না বাট আমার মনে হয় যেহেতু স্পটিফাই এখন বাংলাদেশে অফিসিয়ালি এসছে সো এখানকার রেকর্ড লেভেল বা আর্টিস্টরা চাইলে তাদের গান এখানে অ্যাড করতে পারবেন এবং একটা সময় হয়তো তাদের কালেকশন অনেক বেশি রিচ হবে অবশ্যই এটা টোটালি ডিপেন্ড করে বাংলাদেশের আর্টিস্ট এবং রেকর্ড লেভেলের ওপর যাই হোক এখন কথা বলা যাক কিভাবে মাত্র চুয়ান্ন টাকায় পুরো মাসে আপনি মিউজিক স্ট্রিম করতে পারবেন একটু আগে যে ফ্যামিলি প্ল্যানের কথা বলেছিলাম সেখানে আলাদা আলাদা ছয়টি অ্যাকাউন্ট যুক্ত করা যাবে এবং টোটাল মান্থলি বিল আসবে তিনশো টাকা মানে এখানে ছয়জন মিলে চুয়ান্ন টাকার কমই দিতে হচ্ছে এক্ষেত্রে একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অন্য পাঁচজনকে ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাড করে নিতে পারবেন এবং ইনভাইটেশন দিতে পারবেন এরপর তারা আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে কিন্তু এই তিনশো উনিশ টাকার সাবস্ক্রিপশন ফিটা ছয়জন মিলে উপভোগ করতে পারবেন তবে এখানে সবার অ্যাড্রেস কিন্তু সেম হতে হবে এখানে ছয়টি আলাদা যে অ্যাকাউন্ট থাকছে সেগুলো পুরোটাই ইন্ডিপেন্ডেন্ট মানে আলাদা আলাদা প্লে তৈরি করতে পারবেন নিজের লাইক করার সেখানে দেখতে পারবেন সেখানে কোনো কনফ্লিক্ট হবে না মানে অ্যাকাউন্ট কিন্তু আপনারই থাকছে শুধুমাত্র ফ্যামিলি মেম্বার হিসেবে এখানে যুক্ত থাকছেন এবং একজন কিন্তু এখানে আরেকজনের অ্যাকাউন্টে ঢুকতেও পারবেন না যাই হোক আজকে আর কথা বারাচ্ছি না আশা করি স্পটিফাই সম্পর্কে সবাই মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন এবং কিভাবে মাত্র চুয়ান্ন টাকায় মান্থলি সাবস্ক্রাইব করবেন সেটাও বুঝে গেছেন তবে স্পটিফাই সাবস্ক্রাইব করতে চুয়ান্ন টাকা লাগলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকাই লাগবে না সো যারা চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করতেও ভুলবেন না আশা করি আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ভালো